তো হেই গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। তো এটা কোনো ভিডিও নয়, ব্লগ বটে। তো এখন যাচ্ছি মেলা ঘুরতে। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে মেলা ঘুরতে যাবো, ব্লগ বানাও, সেরকম আমি কথা রাখি। মেলা যাচ্ছি ভিডিও বানাতে, মানে ব্লগ করবো একটা। আর নতুন ভালো করে চুল কাটলাম, তো কেমন স্টাইল লাগে দেখো। আশা করি ভদ্রর মতন লাগবে না, কারণ ভদ্রর মতন কাটিও না, অভদ্র মতন কেটেছি। এতদিন ভদ্র ভদ্র ছিলাম। আর রেডি রেডি হয়ে গেছি, মেলা যাচ্ছি এখন। আমরা এখন 200 সাবস্ক্রাইবারে অনেকটা ক্লোজ চলে এসেছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না, একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর ফ্রির জিনিস কী বলবে। চলো তাহলে মেলা থেকে ঘুরে আসি। তো এনজয় দিস ভিডিও, পুরোটা দেখতে থাকো। এই যে বাসুলি মন্দির, এই মন্দির জুড়েই হচ্ছে বাসন্তী মেলা। এই মন্দিরে অনেক গোপন তথ্য আছে যা অনেকের কাছে অজানা। একবার শাখা বিক্রেতা পুরোহিতকে বলে যে আপনার মেয়ে আমার কাছে শাখা নিয়েছে, তার টাকা দিন। তখন পুরোহিত বলে আমার কোনো মেয়ে নেই, আমি টাকা দিতে পারবো না। তখন মা বাসুলি সাক্ষাৎ পুরোহিতকে দর্শন দিয়ে বলে যে হ্যাঁ আমি শাখা নিয়েছি, টাকা দিয়ে দে। তখন পুরোহিত মশাই টাকা দিয়ে দেয় এবং জলের মধ্যে যে দুটি হাত দেখা যাচ্ছে সেগুলি মা বাসুলিরই হাত। তো মেলায় একবার চড়কে চেপেছিলাম, সেই সিনটাও তোমরা একবার যেয়ে দেখে নাও, আশা করি ভালো লাগবে। আর একবার খাওয়া দাওয়ার কিছু সিন আছে, ওইটাও তোমরা দেখে নাও, ওইটাই সব থেকে ইন্টারেস্ট আছে। ওইখানে কিছু কথা বলতে পেরেছি, আর বাকিগুলোতে সেরকমভাবে কথা বলতে পারিনি, কারণ মানে বুঝতে পারছো তো মেলায় এত নয়েস আছে, আর তারপরে আবার এত লোক, অত ভিড়ে লজ্জা লাগিলো, তাই কথা বলতে পারিনি। তার জন্যে এক্সট্রিমলি সরি। তো বাকি ভিডিওটা এনজয় করো তোমরা। তো আমাদের মেলা ঘোরা হয়েছে মোটামুটি, তারপরে এখন খেতে ঢুকেছি। এই ছেলেগুলো আমার সাথে আছে, এই ছেলেগুলো যদি একটু হাই করে দে। গাইস সে হাই টু মাই ব্লগ, একটু হাই করে দে। হাই, ভালো আছেন? বাটলে অর্ডার করেছিল, তারপরে এই চামচটা একটা অ্যাবনর্মাল চামচ দিয়ে দিয়েছে, ওই সব করে একটা অ্যাবনর্মাল চামচ দিয়ে দিয়েছে। হোটেলের এককালীনের মালিক যে এখন লোকের হোটেলে ধোসা মারছে, আর আমি হচ্ছি এই যে খাবার খাইনি এখন শুধু ইয়াতে ভিডিও করে দিতে হচ্ছে, কি অবস্থা। আর এটা ওটা তো ইউটিউবার, ওই তো তুমি পার্সোনালিটা দেখতে পাচ্ছ, এইটা ঠিক আছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ স্বপ্নের কি ভাই মোগলাই খাচ্ছে। মোগলাই লো রে ভাই, ধোসা বটে, ধোসা ধোসা, সরি, মানে 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 এককালীন হোটেলের রান্ধনি হওয়া সত্ত্বেও আবার এই অবস্থা। গান করতে ইংলিশটা ঠিক করে জানা, পড়াশোনা করে নাই তো বুঝলে, খাওয়া দাওয়া ভালোই হয়েছে, একদম খাওয়া দাওয়া দারুণ হয়েছে। কাকা একটু দেখা ওইদিকে, কাকা একটু দেখা ওইদিকে, খাওয়া দাওয়া কিন্তু ভালো হয়েছে, শুধু যদি তুই পয়সা না নিলে ভালো হতো, আরো দারুণ হতো। কাকা ঠিক বললাম তো, একদম। তো গাইস এই ভিডিওটা এখান পর্যন্ত, কেমন লাগলো বলো। আর তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তো কমেন্ট করে বলো, এরকম আরও ভিডিও নিয়ে আসবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো।
আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা।